যাদের বয়স 12 বছর বা তার উপরে সবাই কোভিড ভ্যাকসিনের জন্য রেজিস্ট্রেশন করতে পারবেন। সুরক্ষা অ্যাপ বা সুরক্ষা ওয়েব পোর্টালের মাধ্যমে আপনি আপনার জন্ম নিবন্ধনের নাম্বার দ্বারা রেজিস্ট্রেশনটি সম্পূর্ণ করতে পারবেন। তাহলে আজকে আমরা দেখব যে জন্ম নিবন্ধন নাম্বার দিয়ে কিভাবে আপনার কোভিড ভ্যাকসিনের জন্য রেজিস্ট্রেশনটি করতে হয়। ইতোপূর্বে আমার চ্যানেলে জাতীয় পরিচয়পত্র দ্বারা কিভাবে রেজিস্ট্রেশন করবেন এবং পাসপোর্ট দ্বারা কিভাবে রেজিস্ট্রেশন করবেন সে বিষয়ে ভিডিও রয়েছে। যদি আপনার প্রয়োজন পড়ে আপনি সেই ভিডিওটি সেখান থেকে দেখে নিতে পারেন। তাহলে চলুন শুরু করা যাক। এর পূর্বে আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আর নতুন নতুন ভিডিওর আপডেট পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। প্রথমেই আমরা একটি পছন্দ মতো ব্রাউজার ওপেন করে নিব। এরপর আমরা লিখব সুরক্ষা .gov.bd। এই ওয়েবসাইটটিতে প্রবেশ করব। ওয়েবসাইটের লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে। এরপর সুরক্ষার এই অপশনটিতে ক্লিক করে বা ওয়েবসাইটটিতে প্রবেশ করার জন্য এখানে ক্লিক করেছি। আমি এখন সুরক্ষার ওয়েবসাইটে আছি এবং আপনি চাইলে সুরক্ষা অ্যাপের মাধ্যমে রেজিস্ট্রেশনটি সম্পূর্ণ করতে পারবেন। রেজিস্ট্রেশনটি সম্পূর্ণ করার জন্য আমাকে নিবন্ধন এই অপশনটিতে প্রবেশ করতে হবে। এই নিবন্ধন অপশনে প্রবেশ করার পরে নিচে তিনটি অপশন রয়েছে, একটি জাতীয় পরিচয়পত্র, দ্বিতীয়টি জন্ম নিবন্ধন সার্টিফিকেট, তৃতীয়টি পাসপোর্ট। আমি যেহেতু জন্ম নিবন্ধন দ্বারা রেজিস্ট্রেশনটি সম্পূর্ণ করব তাই জন্ম নিবন্ধনে ক্লিক করছি। এরপর জন্ম নিবন্ধনের নাম্বারটি প্রদান করতে হবে। আমার নাম্বারটি কপি করা রয়েছে, আমি এখানে শুধু পেস্ট করে দিলাম। এরপর এই অনুপাতে আমি জন্ম তারিখটি প্রবেশ করাচ্ছি। এরপরে এখানে যে ক্যাপচার কোডটি রয়েছে এই ক্যাপচার কোডটি এখানে লিখে দিব। তবে দেখুন এই যাচাইকরণ অপশনটি এখন কিন্তু এনেবল নয়। আমি এইখানে নাম্বারটি যদি সঠিকভাবে এখানে ইনপুট করতে পারি তাহলেই এই অপশনটি এনেবল হবে। তাহলে আমি এখানে লিখে দিচ্ছি। এখন দেখুন যাচাইকরণ অপশনটি এনেবল হয়েছে, আমি যাচাইকরণে ক্লিক করলাম। এরপরে আমাকে আমার যে জন্ম নিবন্ধন নাম্বারটি দিয়েছে সেই অনুপাতে এখানে তথ্যগুলো দেখানো হচ্ছে। এখন আমি যে কেন্দ্রগুলো থেকে বা যে জায়গা থেকে আমি ভ্যাকসিনটি নিতে চাই সেই তথ্যগুলো এখানে পূরণ করব। নিচে আসলেই বর্তমান ঠিকানা, এই বর্তমান ঠিকানার অর্থ হচ্ছে আপনি যে এলাকা থেকে ভ্যাকসিন নিতে ইচ্ছুক, অর্থাৎ এখানে কিন্তু লেখাই রয়েছে যে ঠিকানায় ভ্যাকসিন গ্রহণ করতে ইচ্ছুক। আপনার বাসার পাশেই যেটা রয়েছে সেটা থেকেও আপনি নিতে পারেন, অথবা আপনি আপনার অফিসের পাশাপাশি কোথা থেকেও নিতে পারেন, অথবা আপনি যে ভ্যাকসিনটি প্রয়োজন বোধ করছেন। ধরুন আপনি যদি প্রবাসে যাওয়ার আগ্রহ থাকে বা আপনার প্রবাসে যাওয়ার যদি প্ল্যানিং করে থাকেন, সেই কাজ যদি আগানো শুরু হয়ে থাকে, তাহলে কিন্তু সব ভ্যাকসিন আপনার জন্য প্রযোজ্য নয়। তাহলে আপনাকে প্রথমে জানতে হবে যে আপনি কোন ভ্যাকসিনটি গ্রহণ করবেন এবং ঠিক সেই ভ্যাকসিনটি কোন কেন্দ্রে দেয়া হচ্ছে, সেই অনুপাতে আপনি আপনার এখানের অ্যাড্রেসটি সম্পূর্ণ করবেন। কারণ এখানে যে অ্যাড্রেসটি সম্পূর্ণ করবেন বা প্রত্যেকটা জিনিস ফিল আপ করবেন ঠিক সেই অনুপাতে কিন্তু আপনার এখানে কেন্দ্রের নামগুলো শো করতে থাকবে। আপনি চাইলেও কিন্তু পরবর্তীতে এই কেন্দ্র পরিবর্তন করতে পারবেন না। অতএব আপনাকে এই তথ্যগুলো ফিল আপ করার পূর্বে আপনার জেনে নেওয়া প্রয়োজন আপনার জন্য কোন ভ্যাকসিনটি প্রযোজ্য এবং সেই ভ্যাকসিনটি কোন কেন্দ্র থেকে দেয়া হচ্ছে। তাহলে আসুন আমরা প্রথমেই অপশনগুলো সিলেক্ট করি। বিভাগ ঢাকা, জেলা ঢাকা, তারপরে রয়েছে ঢাকার ভিতরে যেমন দুটি সিটি কর্পোরেশন রয়েছে এবং বাকি অন্যগুলো থানা রয়েছে। আমি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে বসবাস করি। এরপরে আমাকে এখানে ঠিকানা বা থানাটি দেওয়ার কথা বলা হচ্ছে যে আমি কোন থানার অধীনে রয়েছি। আমি এখানে যদি দেই যে আমি বনানী থানার অধীনে রয়েছি এবং ওয়ার্ড নাম্বার যদি দেই, বনানী সাধারণত 21 নাম্বার ওয়ার্ডের মধ্যে পড়ে। এরপরে দেখুন কেন্দ্রের নামগুলো এখানে যখন শো করছে, দেখুন আমি কেন্দ্রতে ক্লিক করার সঙ্গে সঙ্গে কেন্দ্রের নামগুলো শো করছে। এখন কেন্দ্রের নামগুলো শো করছে, সব কেন্দ্রেই কিন্তু সব ধরনের ভ্যাকসিন থাকে না। আমি যদি কুর্মিটোলা জেনারেল হসপিটাল দেই তাহলে আমার প্রয়োজন মতো আমার যে ভ্যাকসিনটির দরকার সেটা আমি নিতে পারবো।
কিন্তু অন্য কেন্দ্র যদি আমি সিলেক্ট করি তাহলে সেখানে কিন্তু সেই ভ্যাকসিনটি নাও থাকতে পারে। অতএব আপনি কেন্দ্র সিলেক্ট করার পূর্বে এই জিনিসটি নিশ্চিত হয়ে নেবেন, আবার এটিও নিশ্চিত হয়ে নেবেন যে কুর্মিটোলা জেনারেল হসপিটালে অত্যধিক চাপ থাকার কারণে আপনার ভ্যাকসিনের SMS আসতে বেশ সময় লাগতে পারে। অতএব মাথায় রাখবেন যে এলাকায় আপনার ভ্যাকসিনের অ্যাপ্লিকেশনের পরিমাণ কম পড়ছে বা মানুষ কম ভ্যাকসিন নিচ্ছে, সেই এলাকা বা সেই কেন্দ্রটি সিলেক্ট করতে পারেন, কিন্তু অবশ্যই মনে রাখবেন আপনার যে ভ্যাকসিনটি প্রয়োজন সেই ভ্যাকসিনটি সেই কেন্দ্রে রয়েছে কিনা। আমি কুর্মিটোলা জেনারেল হসপিটালটি এখানে সিলেক্ট করেছি, এরপর সংরক্ষণ করুন এই অপশনটিতে ক্লিক করলাম। অপশনটিতে ক্লিক করার পরে আমাকে একটি SMS এখন দেয়া হবে, যে SMS-টি থেকে 6 ডিজিটের যে কোডটি রয়েছে সেই কোডটি আমি যদি এখানে প্রবেশ করাই তাহলে আমার এই ভ্যাকসিনের জন্য রেজিস্ট্রেশনটি সম্পূর্ণ হয়ে যাবে। তাহলে 125788 এই নাম্বারটি প্রবেশ করানোর পরে নিবন্ধন সম্পূর্ণ করুন এই অপশনটিতে আমি ক্লিক করছি। এই অপশনটিতে ক্লিক করার পরে একটু দেখুন এখানে লেখা রয়েছে COVID-19 ভ্যাকসিন নিবন্ধন সম্পূর্ণ হয়েছে। এরপরে একটু যদি উপরের দিকে আসি, নিবন্ধন ফর্ম কি জন্ম সনদ, এরপর নিচের ফর্মে আপনার জন্ম সনদ ও মোবাইল নাম্বার যাচাইপূর্বক নিবন্ধন সম্পূর্ণ করুন। পরবর্তীতে মোবাইল ফোনে SMS এর বার্তার মাধ্যমে ভ্যাকসিন প্রদানের স্থান ও তারিখ পর্যায়ক্রমে নির্দিষ্ট সময় জানানো হবে, অর্থাৎ আপনাকে পরবর্তী SMS এর মাধ্যমে জানিয়ে দেয়া হবে কবে আপনি ভ্যাকসিনটি গ্রহণ করতে পারবেন। অতএব নিবন্ধন সম্পূর্ণ করার পরে আপনি টিকা গ্রহণের মেসেজের জন্য অপেক্ষা করুন। আপনি যেদিন টিকা গ্রহণ করতে যাবেন যে ডকুমেন্টসগুলো আপনাকে সঙ্গে নিতে হবে সেই জিনিসটি বলে দিচ্ছি এবার। আপনি যে তথ্য দ্বারা নিবন্ধন সম্পূর্ণ করেছেন, যেমন জন্ম সনদ, জাতীয় পরিচয়পত্র এবং পাসপোর্ট, যেহেতু আমরা জন্ম সনদ দ্বারা নিবন্ধন সম্পূর্ণ করেছি তাহলে আমাকে জন্ম সনদের মূল কপি সঙ্গে নিতে হবে। এক দ্বিতীয়ত হচ্ছে আমরা যে নিবন্ধনটি সম্পূর্ণ করলাম এটির একটি টিকা কার্ড ডাউনলোড করার অপশন রয়েছে। টিকা কার্ড, এই টিকা কার্ডটি কীভাবে ডাউনলোড করবেন আমি আরেকটি ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। এই টিকা কার্ড ডাউনলোড করে নেবেন এবং আপনার জন্ম নিবন্ধনের মূল কপি সঙ্গে নিয়ে আপনার ফোনে যে SMS-টি এসেছে সেই SMS সহ কেন্দ্রে উপস্থিত হয়ে আপনি আপনার ভ্যাকসিন গ্রহণ করতে পারেন। এ ছিল জন্ম নিবন্ধন সনদ দ্বারা কিভাবে সুরক্ষা অ্যাপে কোভিড ভ্যাকসিনের জন্য অ্যাপ্লিকেশন করবেন। নতুন কোনো বিষয় নিয়ে আবার কথা হবে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সুন্দর থাকুন।